এতে আরো বেশি যেত 176 জনের মধ্যে। এটা হলো সরকারি প্রতিনিধি দিয়ে খুবই কম থাকে, যেটাকে মানে সফরসঙ্গী বলা হয়। আর এর মধ্যে 176 জনের মধ্যে 100 জনের উপরে হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকায় গেছেন, সেখানে একটা আমেরিকান বিজনেস হাউস গুলোর সাথে মানে একটা সেমিনার বা ওয়ার্কশপের মতো হয়, যাতে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই যায় তখন কতগুলো কত ব্যবসায়ী নিজ উদ্যোগেই ওখানে একটা ওই ওই দেশের ব্যবসায়ীদের সাথে চেম্বার অফ কমার্সের সাথে একটা যৌথ বৈঠক হয়, সেখানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ অথবা পারস্পরিক বোঝাপড়া এগুলো নিয়ে কাজ করে। আর ওই যারা ব্যবসায়ী প্রতিনিধি দলে 100 জনের মতো যারা যায়, তারা নিজ খরচে যায়, এটা সরকারের খরচে যায় না। আমি মনে করি আমাদের সৌদি আরবে ভাই এই জিনিসটা 176 জন সবাই সরকারি দলের প্রতিনিধি না যেভাবে বলা হয়, আর গোপনে গোপনে যা হয় সেগুলো আলাদা ভাবে হয়। এখানে কিছু হয় কিনা স্যার আপনার কাছে? অবশ্যই হয়, বিভিন্ন আলোচনা হয়, বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে পরস্পরের সম্পর্ক আছে। একদম চরম প্রতিদ্বন্দ্বিতা যেটা দেখা যাচ্ছে, তাদের আবার পারস্পরিক মিত্রতা, বেআইয়ালা বহু কিছু আছে। এগুলো সবকিছুতে আলোচনা হয় না, এটা মনে করার কোনো কারণ নেই। আমি প্রথমে যেটা বললো যে আমাদের আসানুল মিলন ভাই যেটা বললেন যে একটা দুর্ভিক্ষের আশঙ্কা, তারপরে একটা বিদ্যুৎহীনতার আশঙ্কা, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আমি আজকে এটা তো গতকালকে প্রাইম মিনিস্টার বলছেন, আজকে IMF এর স্টেটমেন্টটা দেখেন, সারা পৃথিবীকে সতর্ক করে দেওয়া হয়েছে যে একটা বিশ্ব মন্দা পেয়ে আসছে। আর এটা যদি বলি যে আমাদের সংকটটাই বেশি হচ্ছে, অন্যগুলার হয়তো খবর রাখি না, সেই জন্য আপনি ইংল্যান্ডে মুদ্রাস্ফীতি বলেন, আমেরিকায় মুদ্রাস্ফীতি বলেন, 100-317 টাকা এক ডজন ডিম বাংলাদেশি টাকায় আজকে আমেরিকায় এই মুহূর্তে, আর আমাদের তো এখনো অতিক্রম করেনি। আমি বলছি যে আমরা আমাদের ইনকাম অনুযায়ী হয়তো দাম সামান্য বাড়লেই অনেক বেশি, কিন্তু মূল্যস্ফীতি যে ঘটনাটা ঘটছে সারা ইউরোপে ঘটছে, এবং IMF আজকে সারা পৃথিবীকে সতর্ক করে দিছে, শুধু বাংলাদেশকে না, এরা বলছে যে একটা মহামন্দা ধেয়ে আসছে, বি কেয়ারফুল। তো সেই কথাটাই হয়তো গতকালকে প্রাইম মিনিস্টার বলছেন। আমরা যেরকম করোনার কালেও তো এইগুলো শুনতাম, এই লক্ষ লক্ষ লোক মরে থাকবে, পথে পথে মরবে, মানে করোনার টিকা দেয়া হচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে আমাদের বিশ্ব প্রেক্ষাপটে অথবা ইভেন এশিয়ান রিজনে করোনার ম্যানেজমেন্টে যে কয়টা দেশ খুব ভালো করছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটা। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, হ্যাঁ, সতর্কতার জন্যই বলছেন যে আমাদের যেন অপচয় না হয়, আমাদের অন্তত খাদ্য সংকট যাতে না হয়, কারণ খাদ্যের দাম বেড়ে যাবে স্বাভাবিক ভাবে, যখন আপনি ভাড়া বেড়ে যাবে জ্বালানির কারণে, জাহাজের ভাড়া বাড়বে, সেই কারণে তো খাদ্যের দাম বেড়ে যাবে। সেটা সতর্কতা হিসাবে বা দেশের সরকার প্রধান হিসাবে, অভিভাবক হিসাবে সবাইকে যদি সতর্ক করে, বেশি করে উৎপাদন করে, আর এর অর্থ যদি আমরা তিনি তো বলেছেন সাধারণ মানুষকে সতর্ক করেছেন এখন, কিন্তু জুনায়েদ সাকিব বলেছেন তারা সাংগঠনিক ভাবে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন বহু বছর ধরে। রাষ্ট্রের জন্য বা সরকারের জন্য, কারণ সরকারকেও অনেক সময় অনেক চাপের মধ্যে থাকতে হয়, বিদেশি কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, বহু কোম্পানি, সেইগুলোর এগেনিস্টে একটা প্রোটেকশন হিসেবে কিন্তু কাজ করে এই তেল গ্যাস জাতীয় বন্দর রক্ষা জাতীয় যে সমিতি আছে, তাদের অবজারভেশন গুলোকে সরকার কিন্তু ব্যবহার করে। যখন খুব বহুজাতিক কোম্পানি গুলো, আমরা অফশোরে মানে আমাদের সমুদ্র সীমায় তেল অনুসন্ধান করার জন্য আমরা বলছি, কিন্তু এখন আর এই সমুদ্রে অনুসন্ধান করারকারী আগ্রহীর সংখ্যাই কমে গেছে, কারণ এটা যে ইনভেস্টমেন্ট অ্যান্ড রিক্স, এইটাতে এখন আর ইনভেস্টর পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন প্রস্তাব আসছিল যে বিদেশি কোম্পানি দিয়ে যাবে, তখন দেখা গেছে যে ওদের থেকে যেই দামে আমাদের গ্যাস কিনতে হতো, তখন বাজারে LNG দামটা আসছে কম ছিল। তখন যদি আপনি ওই চুক্তি করতেন যে বিশ্ববাজারে LNG হচ্ছে $4 করে, আর এদের থেকে $60 করে আপনি গ্যাস কিনবেন, তখন কিন্তু এইটাও সমালোচনার বিষয় হতো। অর্থাৎ পুরো প্রেক্ষাপটটা আছে যুদ্ধের কারণে, যে LNG ছিল পার ইউনিট $4, এটা হয়ে গেছে $44। তো স্বাভাবিক ভাবে আমাদের সমস্যাটা আমি মনে করি। তারপরেও যেমন শ্রীলঙ্কায় একটাই বাস্কেট ছিল, শ্রীলঙ্কার পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ছিল তেল নির্ভর, তাহলে তেল নাই অতএব বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও আছে, আমাদের ইভেন জলবিদ্যুৎ থেকেও আমরা 120 মেগাওয়াট বিদ্যুৎ পাই, আমাদের গ্যাস আছে, আমাদের কয়লা বিদ্যুৎ আছে, আমাদের কিছু কিছু এখন সোলার এবং উইন্ড বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে, আমাদের ইম্পোর্ট আছে, আমাদের অ্যাটমিক হচ্ছে, এই যে আমাদের এই ডাইভার্সিফাই যেটা হচ্ছে, তো এইটা আমি মনে করি একটা মানে নিরাপত্তার জন্য, অর্থাৎ জ্বালানির নিরাপত্তার জন্য একটা বড়
আর এই সংকটটা, জ্বালানির যে সংকটটা, যেটার কারণে এখন লোডশেডিং করতে হচ্ছে, আমি মনে করি না এটা আগামী 2 মাসের মধ্যে থাকবে। কারণ ইতিমধ্যে আমাদের অনেকগুলো কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র প্রোডাকশনে চলে আসবে, মাতারবাড়িতে এবং রামপালে, এবং একই সাথে সাথে অ্যাটমিক ইয়েটাও আমাদের 1 বছরের মধ্যে চলে আসবে। তাহলে আমাদের যেটা হবে, এই বিদ্যুতের যে জ্বালানি সংকট সেটা থাকবে না, এবং সাশ্রয়ী হবে, দামও কম পড়বে এগুলোতে। যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে গতকালকে একটা জিনিস স্পষ্ট করেছে যে তিনি সামনের দুর্ভিক্ষ আসবে এই আশঙ্কা থেকে তিনি কিন্তু যথেষ্ট ব্যক্তিগতভাবে সচেতন হয়েছেন, এবং তিনি তার অর্থ সচিব থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে সবার সাথে এক বৈঠক বসেছেন এবং সেখানে নির্দেশনা দিয়েছেন, এবং তিনি একটা কথা পার্টিকুলারলি বলেছেন স্পষ্টভাবে যে তিনি কিছু টাকা, বড় অঙ্কের একটা টাকা গচ্ছিত রেখেছেন সামনের দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য। সেইখানে না না দুর্ভিক্ষ দুর্ভিক্ষ খাদ্য সংকট, আমি দুর্ভিক্ষ আমি আমি প্রশ্ন শেষ করেছি, আমি প্রশ্ন শেষ করি, সেখানে তিনি কিন্তু আর এই মিলন ভাই থেকে দুর্ভিক্ষের কথা শুনছি, উনি বলছেন যে খাদ্য সংকট হতে পারে এবং খাদ্য খাদ্য টাকা দিয়েও খাদ্য পাওয়া যাবে না। দুর্ভিক্ষের কথা আমি আমি জানি না, দুর্ভিক্ষের কথা প্রাইম মিনিস্টার বলছিলাম, সেটা বলে যে এমন সম্ভাবনা সারা বিশ্ববাসী বিশ্ব নেতৃবৃন্দরা বলেছেন উনি। আমি আমি বলছি যে লাস্ট কথাটা বলি স্যার, লাস্ট কথাটা ফিনিশিংটা দিচ্ছি, আমার প্রশ্নটা যেটা রিলেভেন্ট, আপনি জাস্ট 1 মিনিটে যদি শেষ করবে ওই কোশ্চেনটা, যেটা আমাদের একজন দর্শক বলেছেন, সেখানে কি আপনি ওই 176 জনের যাওয়াটাকে আপনি 176, অতীতে আরো বেশি যেত, 176 জনের মধ্যে এটা হলো সরকারি প্রতিনিধি দিয়ে খুবই কম থাকে, যেটাকে মানে সফরসঙ্গী বলা হয়, আর এর মধ্যে 176 জনের মধ্যে 100 জনের উপরে হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকায় গেছেন, সেখানে একটা আমেরিকান বিজনেস হাউস গুলোর সাথে মানে একটা সেমিনার বা ওয়ার্কশপের মতো হয়, যাতে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই যায় তখন কতগুলো কত ব্যবসায়ী নিজ উদ্যোগেই ওখানে একটা ওই ওই দেশের ব্যবসায়ীদের সাথে চেম্বার অফ কমার্সের সাথে একটা যৌথ বৈঠক হয়, সেখানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ অথবা পারস্পরিক বোঝাপড়া এগুলো নিয়ে কাজ করে। আর ওই যারা ব্যবসায়ী প্রতিনিধি দলে 100 জনের মতো যারা যায়, তারা নিজ করেছে যায়, এটা সরকারের করেছে যায় না। আমি মনে করি আমাদের সৌদি আরবে ভাই এই জিনিসটা 176 জন সবাই সরকারি দলের প্রতিনিধি না। ওকে ধন্যবাদ আপনাকে, জি জনাব জুনায়েদ সাকি আপনার কাছে আসছে। জনাব জুনায়েদ সাকি আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি আনমিউট করে বলবেন, আপনি এর আগের বার কিছু একটা বলার চেয়েছিলেন সেটা শেষ করবেন, পর একটু আনমিউট করে বলবেন। না আপনি আনমিউট হয়নি, জি এখন ঠিক আছে, জি বলুন। জি আপনি লাস্ট কিছু কথা বলতে চেয়েছিলেন, সময়ের কারণে পারেননি। আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা সংবাদ সম্মেলনে যেটা জানতে পারলাম যে আমাদের অর্থনৈতিক সংকট 2026 সাল নাগাদ, আমি একটা টিভি স্ক্রলে দেখলাম যে সেটা প্রধানমন্ত্রী